তো বন্ধুরা অবশেষে কিন্তু চলে এসেছে এলএমসি 8.4 এর নতুন আপডেট ভার্সন। তো ইদানিং কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আপনাদের অনেকের ফোনে কিন্তু এগুলা সাপোর্ট করতেছে না। তো এলএমসি 8.4 এর যে ফাইলগুলো থাকে, তো আমি আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে 30+ কিন্তু কনফিগ ফাইল দেওয়ার চেষ্টা করব, যে ফাইলগুলো দিয়ে আপনার ফটোগুলোকে এরকম এডিট করে ফেলতে পারবেন। তো এরকম এডিট কিন্তু আপনারা অনেকেই করতে যাচ্ছেন। তো এরকম এডিট কিন্তু নর্মালি DSLR দিয়ে করা হয়, আর আজকের ভিডিওটি দেখার পর আপনার DSLR এর দরকার নেই, আপনার মোবাইল ফোনে কিন্তু DSLR হয়ে যাবে। আর আজকে আমি দেখাই দিতেছি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো এরকম দেখানোর জন্য আপনাদের এটা কিছু করতে হবে না, জাস্ট আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু আপনারা এলএমসি 8.4 এর কনফিগ ফাইল সহ সম্পূর্ণ এডিট টিউটোরিয়ালটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন। তো চলেন এখন শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারে, যে আমি দেখাই দিতেছি আপনাদেরকে ফুললি। তো এই যে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর, আপনারা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই যে সার্চ বার আছে, এখানে জাস্ট আপনি সার্চ করে দিবেন উইগো কাপ লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। তো আমার স্ক্রিনে লেখা উঠতেছে উইগো কাপ জাস্ট এখানে। তারপরে যে এখানে সার্চ করে দিলে ফার্স্টে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটা, এই যে উইগো কাপের লিঙ্ক, এই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর লোডিং নিয়ে আপনাদের মাঝে এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করে দিয়ে তারপরে এখানে হচ্ছে আপনার সার্চ আসবে। এখানে আপনি যেটাকে কন্টিনিউ করে দিবেন, কন্টিনিউ করে দিয়ে এখানে ব্লক অপশন দিয়ে দিবেন, এটা ই করে দেওয়ার দরকার নেই। তো জাস্ট এখান থেকে আপনি যে সার্চ অপশনে চলে যান, সার্চ অপশনে গিয়ে এখানে আপনি সার্চ করে দেন LMC। তো LMC লিখে সার্চ করে দেওয়ার পর এখানে এই যে সার্চ অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে এরকম আসবে, এখানে এই যে দেখেন যে LMC GCAM 50+ কনফিগ ফাইল লেখা আছে, দেখেন এটাতে আপনারা ক্লিক করে দেন। এই যে DSLR এর মতো এটার যে ইটা আছে এটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম আসবে। তো এখান থেকে আপনার এই অ্যাপটা এখানে কোনায় ক্রস অপশন আছে, এটাতে ক্রস করে কেটে দেন। কেটে দেওয়ার পর আপনাদের মাঝে দেখবেন যে এরকম চলে এসেছে। তো এরকম আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে এখানে হচ্ছে একদম নিচের দিকে আসলে এই যে দেখেন এখানে কিন্তু আছে হচ্ছে আপনার LMC 8.4 এর কনফিগ ফাইল। তারপর এখানে দেখেন সেকেন্ড উঠছে 22 সেকেন্ড, এই সেকেন্ড সেকেন্ডের পরে কিন্তু আপনারা এখানে অ্যাপসের এটা পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনি এখানে ফাইলগুলো কনফিগ ফাইলগুলো ডাউনলোড দিবেন, তার জন্য এই যে LMC কনফিগ ফাইল লেখা আছে জাস্ট এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম আসবে। তো এখান থেকে আপনারা আপনার ড্রাইভের যে ইমেলটা আছে সেই ইমেল জিমেলটা সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করে দেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে নিয়ে আসবে। তো ড্রাইভে নিয়ে আসার পর দেখেন একটু লোডিং হতে পারে। তো লোডিং হওয়ার পর আপনাদের মাঝে কিন্তু কনফিগ যে ফাইলগুলো আছে দেখেন এই ফাইলগুলো কিন্তু এখানে ওপেন হবে। তো এখানে হচ্ছে আপনি যে অনেকগুলো ফাইল আছে, তো এই ফাইলগুলো আপনারা এখান থেকে ডাউনলোড দিবেন। তার জন্য যে আমি ফার্স্টে এই ফাইলটা ডাউনলোড দিচ্ছি, তার জন্য এই ফাইলটার উপর ক্লিক করে দিবেন। এই ফাইলটার উপর ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম এখানে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর এখানে দেখেন যে ডাউনলোডের অপশন আছে, যে একটু খেয়াল করে যদি দেখেন এই যে ডাউনলোডের অপশন জাস্ট এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দিলে আপনাদের এখানে নিয়ে আসবে। এখানে দেখেন লেখা আছে যে ডাউনলোড এনিওয়ে, জাস্ট আপনারা এই ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেবেন। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এই যে দেখেন ডাউনলোড হয়ে যাবে, ফাইলগুলো আপনাদের ইয়ে সেভ হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আপনি ব্যাক চলে যাবেন। তো ব্যাক চলে যাওয়ার পর এখানে আরও ফাইল আছে কিছু, এই যে প্রোটেক্ট ফাইল, এটাও আমি আপনাদেরকে ডাউনলোড দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে করে আপনারা সম্পূর্ণ ফাইলগুলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আবারও পুনরায় আপনাদের এখানে নিয়ে আসবে। তারপর এখানে দেখেন যে ডাউনলোড এনিওয়ে লেখা আছে আবারও, সেইটাতে এটাতে ক্লিক করে দিবেন। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন। তো এখান থেকে ব্যাক চলে আবার সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনারা। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখবেন যে এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড, সেই 21 সেকেন্ড শেষ হয়ে গেছে, এখন চলে এসেছে ক্লিক হেয়ার টু ডাউনলোড। জাস্ট এই ক্লিক হেয়ার টু ডাউনলোড এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ফাইল অ্যাপটা আপনাদের সামনে চলে আসবে। অ্যাপটা এখানে যে ডাউনলোড অ্যাপ লেখা আছে এখানে ক্লিক করে দিলে এই যে একটা অ্যাড আসতে পারে, এখানে ক্রস দিয়ে অ্যাপটা কেটে দিবেন। তারপর এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। তো এইগুলো আপনাদের এই করার দরকার নেই, এগুলো জাস্ট ব্লক করে দিয়ে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিয়ে এই ওয়েবসাইটটা আপনারা এখান থেকে কেটে দিবেন, এটা ব্যাক চলে যাবেন। এখান থেকে ব্যাক চলে যাওয়ার পর এরকম করে আপনারা কয়েকবার করে নেবেন। এই যে ডাউনলোড অ্যাপ এটাতে ক্লিক করে দিব আবার। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন ফাইনালি চলে আসছে যে ডাউনলোড এনিওয়ে, জাস্ট আপনারা এই ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিলে এই যে ফাইলটা কিন্তু ডাউনলোড হতে থাকবে। আমি ফাইলটার ডিটেলসে যদি যাই, ডিটেলসে গেলে দেখা যাবে এই যে দেখেন ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হতে সময় লাগবে, 132 MB এটা হচ্ছে ডাউনলোড। তো 132 MB হওয়ার পর তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটা 138 MB সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আপনি এখান থেকে যে ফাইলটা এটাতে ক্লিক করে দেবেন।
দেখতে পাচ্ছেন আমি এটাতে কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখেন যে লেখা চলে এসেছে প্যাকেজ ইনস্টল, শেয়ার ইনস্টল, তো শেয়ার এই যে অ্যাপ ইনস্টল এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইয়ে হবে, লোডিং হবে, তারপরে এই যে ইনস্টল আছে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেন। ইনস্টলে ক্লিক করে দিয়ে আপনার এই যে অ্যাপ্লিকেশনটি এখানে আবার ইনস্টল অপশন আসবে, ইনস্টলে ক্লিক করে দেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এখানে ইনস্টলিং হবে। তো আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ প্রুফের মতো দেখাই দিতেছি, কোনো স্ক্রিন রেকর্ড করে দেখাইতেছি না। তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা হয়ে গেলে জাস্ট এখান থেকে হচ্ছে আপনি ডান অপশনে ক্লিক করে দেন। ডান অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখানে ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে আপনার ফোনের যে ফাইল আছে, যে ফাইল ম্যানেজারটা আছে, সেটাতে আপনাকে প্রবেশ করতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে। তো এই যে এখানে হচ্ছে আপনি এই যে দেখেন যে এই যে ফাইল আছে, জাস্ট এই ফাইলে আপনি ক্লিক করে দেন। ফাইলে ক্লিক করে আপনার ফোনে ফাইল ম্যানেজারে ঢোকার পরে যে ডাউনলোড অপশন আছে, জাস্ট এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন। ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে ফাইলগুলো চলে এসেছে, যে এইগুলো আপনি নামিয়েছিলেন এক্সএমএল ফাইল যেগুলো দিয়ে আপনার ই করা। তো এই কনফিগ ফাইলগুলো এটাতে আপনি ক্লিক, এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করে দিয়ে হচ্ছে এখানে মুভ টু লেখা আছে, দেখবেন যে মুভ, এই যে মুভ টুতে ক্লিক করে দেবেন। মুভ টুতে ক্লিক করে হচ্ছে আপনি এই যে দুইটা ভিডিও এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি হচ্ছে এখান থেকে যে ব্যাক চলে যা ইয়ে চলে যাবেন, সরি। তো দুইটা একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করা হয়ে গেলে যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করে, তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে স্ক্রল করে এদিকে যাবেন, ভুল হয়েছে। তো যাই আমি একটাই আগে দেখাই দিই। তো এই যে থ্রি ডটে ক্লিক করে দিলাম, তারপরে এই যে মুভ টু লেখা আছে, মুভ টুতে ক্লিক করে দিলাম। এখানে ইন্টারনাল স্টোর আছে, এটাতে ক্লিক করে দিয়ে গেলে আপনার ফোল্ডারে চলে আসবে। এখানে দেখবেন যে এলএমসি 8.4 লেখা আছে, যে এলএমসি 8.4। তো এলএমসি 8.4 এটাতে হচ্ছে আপনার ক্লিক করে দিতে হবে। এই যে এলএমসি 8.4 এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে মুভ হেয়ার লিখে দেবেন, জাস্ট এই মুভ হেয়ার এটাতে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন যে এটা এখান থেকে হচ্ছে আপনার এলএমসি 8.4 চলে এসেছে। তো এটাও সেম ওইভাবেই হচ্ছে আপনার এটাকে নিতে হবে। এই যে মুভ টুতে ক্লিক করে জাস্ট এখানে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করে, তারপরে স্ক্রল করে দিয়ে গেলে এলএমসি 8.4 এটাতে ক্লিক করে এখানে মুভ হেয়ার লেখা আছে নিচে এটাতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু দুইটা আপনার হচ্ছে এখানে এই ফোল্ডারে মুভ হয়ে থাকবে। তো এখানে মুভ হয়ে থাকার পর আপনি এখান থেকে ব্যাক চলে যান। ব্যাক চলে যাওয়ার পর হচ্ছে আপনি সেই ইটি ওপেন করবেন, যে এইটা আপনি মাত্র ইনস্টল করলেন এলএমসি 8.4। এই যে এলএমসি 8.4 দেখতে পাচ্ছেন, তো এই এলএমসি 8.4টা ওপেন করবেন। ওপেন করলে আপনাদের মাঝে এরকম আসবে। এখান থেকে হচ্ছে আপনি যে হোয়েল ইউজিং অ্যাপ এটাতে দিয়ে দিবেন, আবার এটাতে দিয়ে দিবেন, আবার এই যে হোয়েল ইউজিং অ্যাপ, তারপর এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার ক্যামেরাটা কিন্তু ই না। তো এখন হচ্ছে আপনাকে এখানে ফাইলটা ইম্পোর্ট করতে হবে। তার জন্য এই যে হচ্ছে আপনি যে এইটা এখানে হচ্ছে ডাবল টাচ করে দেবেন। এই যে ডাবল টাচ, এখানে ডাবল টাচ করে দিলে দেখবেন যে ফাইলগুলো চলে এসেছে। তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কোথায় ডাবল টাচ করবেন। তো ডাবল টাচ করলে এখানে যে ফাইলটা চলে আসলো, তো এখানে হচ্ছে আপনি যে প্রোটেক্ট, তারপর স্কাই ব্লু দুইটা আছে, জাস্ট আমি স্কাই ব্লু এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিয়ে এখানে ইম্পোর্ট অপশন পাবেন, জাস্ট এই ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ইম্পোর্ট হয়ে গেছে। তো জাস্ট এখন হচ্ছে আমি আপনাদেরকে যে এটার ছবি তুলে দেখাচ্ছি যে কীরকম হয়। এই যে দেখেন, এই যে ক্লিক করে দিলাম ছবিতে, ছবিতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে সাইডে দেখবেন যে ই হইতেছে, জাস্ট এই সাইডে সেই এটাতে ক্লিক করে দেবেন। দেখেন কীরকম ছিল আর কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ফুললি এলএমসিরই। দেখেন এরকম কিন্তু ছিল না। আমি নর্মাল ফোন দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি, যে নর্মাল ক্যামেরা, এই যে ইটা লাগানো ছাড়া, এই যে দেখেন এখানে ডাবল টাচ করে এটা হচ্ছে যে আবার ব্লারটা দিয়ে দেখাচ্ছে, যে প্রোটেক্ট ক্লিক বাই ব্লার এটাতে ক্লিক করে দিয়ে, এই প্রোটেক্ট ক্লিক বাই ব্লার এটাতে ক্লিক করে দিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এখন ব্লার হবে। জাস্ট আপনারা যদি ইটা দেখেন, এই যে দেখেন এখন কিন্তু কোনো ই নাই, কালার নাই, কোনো ব্লার নাই। তো এখন যদি আমি এখানে হচ্ছে আপনার এই যে এটা আমি আগে আমার হাতটা একটাই দিয়ে নিই, একটু দূরে হাত দিয়ে নিই, দেখেন ব্লার কিন্তু নাই। জাস্ট এখন হচ্ছে যে সাদায় দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবো সাদা, এটাতে ক্লিক করে দিয়ে তারপর দেখবেন যে এটুই হবে, লোডিং হবে। তো লোডিং হয়ে যাওয়ার পর তো এখন হচ্ছে আপনারা দেখতে পারবেন ফুললি হয়ে যাওয়ার পর, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু একটু ব্লার হয়েছে, তো দেখতে পেয়েছেন। তো হচ্ছে এইভাবে করে আপনি যে ফাইলগুলো এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো এইভাবে ইম্পোর্ট করা হয়ে গেলে তো আশা করি আপনারা শিখতে পেরেছেন যে আপনারা কীভাবে এই এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করবেন, কীভাবে ইউজ করবেন, এটুজেড শিখে গেছেন। আর যদি কিছু না শিখতে পারেন, কোনো প্রবলেম থাকে, জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যান, সেই প্রবলেমেরও রিপ্লাই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।